পিরামিডের নাম শুনলেই সবার চোখ নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণ এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য এখন শুধু মিশরে নয়, দেখতে পাবেন নিজ দেশ বাংলাদেশেও, তাও আবার ঢাকা শহরের খুব কাছেই। একটা বা দুটি নয়, একসঙ্গে আটটি পিরামিড দেখতে পারবেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে। এর অবস্থান ঢাকার খুব কাছেই। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিড, যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে। ২০১৬ সনে জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড। একসঙ্গে আটটি পিরামিড ধারাবাহিকভাবে সাজানো আছে এখানে। এসব পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য, কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালের রাজারানীর পরিধেয় পোশাকও, এমনকি তাদের ব্যবহৃত মণিমুক্তা, তৈজসপত্র ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। দেশের পিরামিড দেখতে আপনাকে যেতে হবে বাংলার তাজমহলে। বাংলার তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকেই সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। এরপরই বাংলার পিরামিড নির্মাণ করা হয়। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমনি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এই সব তৈরি করেছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর, ডিজিটাল সিনেমা হল। এতে আরও দেখতে পারবেন পুরানো আমলে সিনেমা এডিট করার মেশিনপত্র এবং ক্যামেরা। এখানে দেখছি পিরামিড, পিরামিডের ভিতর মমি, তারপর তাদের সাথে স্বর্ণ অলঙ্কার, তারপরে আপনার ফাঁসির মঞ্চ, আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। খুবই ভালো লাগছে, পুরনো ফিল্ম টিলিম আছে। এই বাংলার পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। শুধু বাইরে থেকেই নয়, চাইলে এই পিরামিডের ভেতরেও ঢুকতে পারবেন আপনি।